শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের নেতা সহ দুজন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে 5টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাত 11:30টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হল শহরের গৌরীপুর মহল্লার মৃত মৌলভী আজহার আলীর ছেলে ট্রলি চালক মিজানুর রহমান মিজান ও একই মহল্লার 7 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলার হোসেন মিন্টুর ছেলে শ্রাবণ। শ্রাবণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার গৌরীপুর ও খোয়ারপাট মহল্লার দুই দল কিসের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে শাপলা চত্বরে কথা কাটাকাটি হয়। একে কেন্দ্র করে রাতে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাত 10:30টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় গৌরীপুর মহল্লার ট্রলি চালক মিজানকে খোয়ারপাট শাপলা চত্বর এলাকার প্রতিপক্ষ লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত শ্রাবণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ভোরে তিনিও মারা যান। শ্রাবণ বর্তমানে নৌহাটা মহল্লে বসবাস করতেন। তিনি শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষের এলাকায় টহল দেওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুজন নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।